লক্ষ্মী পূজার প্রাকালে বেশ কিছু শব্দবাজি বাজেয়াপ্ত করলো তেলিয়ামুড়া থানার পুলিশ ও প্রশাসন। সোমবার হাটবার ছিল তেলিয়ামুড়াতে, অভিযানে নেমে এদিন এইসব শব্দবাজিগুলো বাজেয়াপ্ত করলো পুলিশ। অবশেষে জল দিয়ে নষ্ট করা হলো শব্দবাজিগুলো। রাত পোহালেই কোজাগুড়ি লক্ষ্মী পূজা। এই কোজাগুড়ি লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে আনন্দের জোয়ারে মাতোয়ারা আট থেকে আসে সকলেই। আর এই আনন্দের জোয়ারে মাতোয়ারা হতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে বাজি পটকা। কিন্তু বর্তমান সময়ে প্রশাসনের আদেশ মোতাবেক নিষিদ্ধ রয়েছে শব্দবাজি পোড়ানো। কিন্তু প্রশাসনের আদেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে একাংশ অতি মুনাফাকারী বিক্রেতারা প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে শব্দবাজি বিক্রি করিয়ে চলেছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। আর শব্দবাজি যাতে লক্ষ্মী পুজোর সময় পুরনো না হয়, সেই কারণে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবার মাঠে নামলো সক্রিয়ভাবে। সোমবার তেলিয়ামুড়া হাটবারের দিনে তেলিয়ামুড়া ডিসিএম তথা পৌর পরিষদের ডেপুটি সিইও সজল দেবনাথ পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে শব্দবাজি বিরোধী অভিযানে নামেন। এই অভিযানে বেরিয়ে তেলিয়ামুড়া উত্তর বাজার স্থিত বিভিন্ন দোকান থেকে প্রায় কয়েক হাজার টাকার শব্দবাজি উদ্ধার করেন তারা। পরবর্তীতে এগুলো তেলিয়ামুড়া পুর পরিষদে নিয়ে যাওয়া হয় এবং সেগুলিকে জল দিয়ে নষ্ট করে ফেলা হলো। কিছু সংখ্যক শব্দবাজি যে যে দোকানে পাওয়া গেছে আমরা সিজ করেছি এবং তারা আজকে পাবলিকের সামনে ডিসপ্লে করছে। কেমন টাকা বাজি হবে অ্যাসেসমেন্ট আমাদের তেমন জানা নেই, যা যা পেয়েছি আমরা তো কালেকশন করে নিয়েছি শব্দবাজি। তবে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের এই শব্দবাজি বিরোধী অভিযানে তেলিয়ামুড়া হাটবারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরও অনেক দোকানের কাছেই রয়েছে হয়তো এমন শব্দবাজি, তাই মঙ্গলবার দিনও এই অভিযান জারি থাকবে বলে জানানো হলো প্রশাসনের তরফে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।